যে সমস্ত মানুষ দেয়ার ইজ নো গড, অর্থাৎ স্রষ্টা বলতে কিছু নাই, এই থিওরিতে বিশ্বাস করে, আল্লাহ মানে না, এই মানুষগুলা আসলে আকলওয়ালা না বেআকল? আমার কথা না কোরআনের কথা, আমার কথা না আল্লাহর কথা? আমি ওই শব্দ একটা বললে কারো কারো গায়ে জ্বালা পোড়া করে, আমি শব্দ এটা বলব না, আমি একবারও নাস্তিক শব্দ মুখে উচ্চারণ করব না, আমি বলবো ওই সমস্ত মানুষ যারা আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে থাকে কিন্তু আল্লাহ পাকের অস্তিত্ব চোখে দেখে না, দেয়ার ইজ নো গড এ বিশ্বাসী, আল্লাহ বলতে কিছু নাই, এই থিওরিতে বিশ্বাস করে, আমি বলবো আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী এই মানুষগুলা যত বড় ডিগ্রিধারী হোক না কেন, যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় বুদ্ধিজীবী হওয়ার দাবিদার হোক না কেন, আসলে বেআকল। আসলে কি? আমার কথা না আল্লাহর কথা? যদি আকলওয়ালা হতো তাহলে আল্লাহ পাকের নিদর্শন তার চোখে পড়ে না কেন? আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বলছে আয়াতিল লিউলিল আলবাব, সৃষ্টি এগুলার দিকে তাকাইলে আকল থাকলে আল্লাহ পাকের নিদর্শন চোখে ধরা পড়বে। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে বোঝা যায় গোটা পৃথিবীর সমস্ত নাস্তিকের বাচ্চারা বেআকল। কোরআনের কথা তো কিসের কথা? কোরআনের কথা। আমার ভাইরা দোস্ত আহবাব, একটা কথা না বললেই নয়, নাস্তিক দুই প্রকার। কয় প্রকার? মনোযোগ আছে আপনাদের? এক প্রকারের নাস্তিক হলো যারা সরাসরি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহই মানে না, আল্লাহই, এরাও নাস্তিক, এরাও কি? আরেক প্রকারের নাস্তিক হলো যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে কিন্তু আল্লাহর সাথে অন্যদেরকে গায়রুল্লাহকে অংশীদার করে। জি, এদের নাম হলো মুশরিক। এই মুশরিকেরাও নাস্তিক। মুশরিকেরাও কি? নাস্তিক। আপনারা বলবেন হুজুর এই কথা কেন বলতেছেন? ওই ঠিকানা ঠিক করার জন্য। ঠিকানা? আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষের জন্য ঠিকানা বানাইয়া রেখেছেন কয়টা? দুইটা। কারণ গোটা পৃথিবীর মানুষ দুই প্রকার, আস্তিক আর নাস্তিক, আস্তিক আর নাস্তিক। এখন ঠিকানা বানাইয়া রেখেছে দুইটা, জান্নাত আর জাহান্নাম। এবার আপনারা একটু বলেন জান্নাত কাদের ঠিকানা, জাহান্নাম কাদের ঠিকানা? জান্নাত আস্তিকদের ঠিকানা, জাহান্নাম নাস্তিকদের ঠিকানা। এখন নাস্তিক দুই প্রকার, অর্থাৎ তাদের ঠিকানা জাহান্নাম, দুনো প্রকারের ঠিকানা জাহান্নাম। দুনো প্রকারের ঠিকানা কি? জাহান্নাম। এক প্রকার হলো যারা আল্লাহর অস্তিত্বই মানে না, এরাও জাহান্নামী। আরেক প্রকার হলো যারা আল্লাহর অস্তিত্ব মানে কিন্তু আল্লাহর সাথে অন্যদেরকে অংশীদার বানায়। এই অংশীদার বানানো আবার তিন প্রকার, আল্লাহর জাতের মধ্যে অংশীদার বানানো, আল্লাহর ইবাদাতের মধ্যে অংশীদার বানানো, আল্লাহর গুণাবলীর মধ্যে অংশীদার বানানো। তিন প্রকার নাস্তিক। তিন প্রকার কি? নাস্তিক। তিন প্রকারের ঠিকানা জাহান্নাম। আমার ভাইরা দোস্ত আহবাব, গোটা পৃথিবীতে দুটা সম্প্রদায় আছে, এক সম্প্রদায়ের নাম ইহুদি আর এক সম্প্রদায়ের নাম খ্রিস্টান। এরা দুনো সম্প্রদায় আল্লাহর অস্তিত্ব মানে, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে, আল্লাহ আছে এটা স্বীকার করে, কিন্তু এক সম্প্রদায় আল্লাহর অস্তিত্বের সাথে হযরত উজাইর আলাইহিস ইসলামের অংশীদার বানায়, বলে উজাইর আলাইহিস ইসলাম নাকি আল্লাহর ছেলে, আল্লাহর ছেলে। আরেক সম্প্রদায় আল্লাহর জাতের মধ্যে অংশীদার বানায়, হযরত মরিয়ম আলাইহিস ইসলাম নাকি আল্লাহর বিবি,
আর ঈসা আলাইহিস সালাম তথা যিশু তাদের ভাষায় আল্লাহ পাকের ছেলে। আপনারা আমাকে বলেন আল্লাহ পাকের বউ আছে নি? না। লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। আল্লাহ পাক তো নিরাকার, আল্লাহ পাক আমাদের মত না, আল্লাহ পাকের বিয়ে শাদি নাই, আল্লাহ পাক কারো জন্ম দেওয়া সন্তান নন এবং কোন সন্তানের জনক নন। কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এটা কোরআন শরীফ, আমরা কোরআন শরীফে বিশ্বাসী, কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের মরণ, কোরআন আমাদের মান, কোরআন আমাদের সম্মান। আমরা কোরআনের বাহিরে মুসলমান কোন কিছু বুঝি না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, ফলে আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো ছেলে নাই। যারা বিশ্বাস করে আল্লাহর ছেলে আছে, আল্লাহর স্ত্রী আছে, নিঃসন্দেহে এরা জাহান্নামী। নিঃসন্দেহে এরা কি জাহান্নামী। এই জন্য আমি বলবো আমার মুসলমান ভাইরা, যদি আমার দেশে অন্য কেউ তাদের ধর্মীয় মিশনারি পরিচালনা করতে পারে, ধর্মীয় প্রচার প্রসার চালাইতে পারে, আমি মুসলমান স্বাধীন দেশের নাগরিক, আমি আমার ধর্মের প্রচার কেন করতে পারবো না? আমি আমার ধর্মের প্রসার কেন চাইব না? আমি আমার অধিকার কেন চাইব না? ও মুসলমান ভাইরা খবরদার, সাবধান, ঈসাই মুসলিম নামে কোনো মুসলমান নাই, ঈসাই মুসলিম নামে কোনো মুসলমান নাই। মুসলমান তো মুসলমান, মুসলমানের আল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খবরদার মুসলমান, মুসলমান ওই জাতিকে বলে যে জাতি বুকের তাজা রক্ত দিবে কিন্তু ঈমান বিসর্জন দিবে না। কোটি টাকার বিনিময়ে মুসলমান ঈমান বিক্রি করতে পারে না, তাহলে জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। বুঝছেন না বুঝেন নাই আমার ভাইরা দোস্ত আহবাব? ইসলাম মুসলমানদের শুধু ধর্ম নয়, ইসলাম গোটা পৃথিবীর মানুষের ধর্ম। ইসলাম আসার পরে অতীতের যত ধর্ম ছিল সবগুলাকে আল্লাহ পাক রহিত করে দিয়েছেন। এখন ইসলাম ছাড়া আর কোন ধর্মের কোন কার্যক্রম নাই। যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম সত্য ধর্ম মনে করে, জাহান্নাম ছাড়া উপায় হবে না, জাহান্নাম ছাড়া উপায় হবে না। ওই মুসলমানের বাচ্চা, টাকা দিয়া তোমাকে ভিন্ন ধর্মের দিকে নিয়ে যাবে, তুমি কিসের মুসলমান? কথা বুঝছেন না বুঝেন নাই? ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। ভাই, তাহলে যদি আসমান জমিনের সৃষ্টির মধ্যে রাত দিনের পরিবর্তনের মধ্যে আল্লাহ পাকের নিদর্শন ধরা না পড়ে এই মানুষটা বেআকল হয়, প্রকৃত আকলমন্দ কে? প্রকৃত আকলওয়ালা কে? প্রকৃত বুদ্ধিজীবী কে? প্রকৃত জ্ঞানী কে? আমি বললে তো আপনারা বিশ্বাস করবেন না, স্বয়ং আল্লাহ নিজেই বলতেছেন জ্ঞানী কারা, আকলওয়ালা কারা? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم الله فاق رب العالمين بلن أولو الألباب أقل والا جياني بدّمان أيش مستمنوش زرا يذكرون الله إكنا يذكرون الله رأتوكي تفسير الكتاب بلا خلي دخن ওই সমস্ত মানুষ যারা ফাঁসওয়াক্ত নামাজ পড়ে, ফাঁসওয়াক্ত নামাজ পড়ে,
কাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য,